সাংবাদিক সুরক্ষার বাবে শুক্রবারে এখন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় গুৱাহাটী প্রেস ক্লাবত। জ্যেষ্ঠ সাংবাদিক বৈকুণ্ঠনাথ গোস্বামীর সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া সভাখনত ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, গীতার্থ পাঠক, পুলিন কলিতাকে ধরে বহুকেজন জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থিত আছিল। জার্নালিস্ট ইউনিয়ন অব আসাম, নর্থ ইস্ট নিউজ পেপার সোসাইটি আয়োজন করা সভাখনত সাংবাদিকর সুরক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিবলৈ সরকার তথা সংবাদ মাধ্যমের মালিক পক্ষক আহ্বান জানায়। এই বিষয়ে জ্যেষ্ঠ সাংবাদিক গীতার্থ পাঠকে কয়, আজি 23 নভেম্বর দিনা ফিলিপাইন্স 2009 চনত 36 জন জার্নেলিষ্টক একেলগে হত্যা করা হয়েছিল এটা পলিটিক্যাল পার্টির নির্বাচনী কাভারেজত। সেই দিনটোত রাষ্ট্রসংঘ আর ইউনেস্কোর তরফের গোটে বিশ্বতে সাংবাদিকর উপর যে নির্যাতন, সাংবাদিক হত্যা, তার প্রতিবাদত বিভিন্ন ধরনের কার্যসূচী অনুষ্ঠিত করার কারণে এই দিনটো রাষ্ট্রসংঘ তরফের বাছি লওয়া হয়েছে। আর আমার জার্নেলিস্ট ইউনিয়ন অফ আসাম, আমি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নেলিস্টর এফিলিয়েট, এই দিনটোত আমাক এটো ডে অফ ইনফিনিটি বলে আমার মানে পালন করবলে কৈছে, সেই কারণে আমি এটি পালন করেছো। উল্লেখযোগ্য যে 23 নভেম্বর ফিলিপাইনত 36 গৰাকী সাংবাদিকক হত্যা করা হয়েছিল। সেয়ে 23 নভেম্বর সাংবাদিকসকলে পালন করে আছে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন টু এন্ড ইম্পুনিটি। ইয়ার সংগতি রাখি 1987 চনৰ পৰা 2012 লৈকে দুর্বৃত্তর হাতত প্রাণ যাওয়া 23 গৰাকী সাংবাদিকক স্মরণ করা হয়। সভায় সাংবাদিক পরাগ কুমার দাস, কমলা শইকীয়া আর পুরণমল আগরওয়ালার প্রতিমূর্তি দীঘলীপুখুরীর পারত স্থাপন করবলেও সরকার দাবি জানায়। কেমেরা পার্সন সুশান্ত দাসের সঙ্গে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।